গত 17ই নভেম্বর থেকে মহাদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ বাংলাদেশে এই কয়েকদিনে কয়েকশো কোটি টাকার রাজস্ব ক্ষতি। সমস্যায় পড়েছেন এদেশের রপ্তানিকারক থেকে শুরু করে লরির চালক, মালিক ও খালাসিরা। এমতো অবস্থায় পাথর রপ্তানিতে অচল অবস্থা কাটাতে ডেপুটি হাই কমিশনারকে চিঠি দিল মহাদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের ইম্পোর্টারদেরকেও। এই মর্মে এদিন অ্যাসোসিয়েশনের নিজস্ব সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। গত 17ই নভেম্বর থেকে মহাদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ বাংলাদেশে এই কয়েকদিনে কয়েকশো কোটি টাকার রাজস্ব ক্ষতি। সমস্যায় পড়েছেন এদেশের রপ্তানিকারক থেকে শুরু করে লরির মালিক এবং চালক খালাসিরা। এমতো অবস্থায় পাথর রপ্তানিতে অচল অবস্থা কাটাতে ডেপুটি হাই কমিশনারকে চিঠি দিল মহাদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের ইম্পোর্টারদেরও। এই মর্মে এদিন অ্যাসোসিয়েশনের নিজস্ব সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, ওয়ার্কিং প্রেসিডেন্ট ফজলুল হক, হৃদয় ঘোষ, মহাদীপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভূপতি মণ্ডল, মহাদীপুর সীমান্ত ট্রাক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জীব ঘোষ সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে পাথর রপ্তানিতে অচল অবস্থা কাটাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। তার পাশাপাশি আগামী বুধবার সংগঠনের উদ্যোগে প্রশাসনিক এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ফজলুল হক। তিনি আরও জানান, পাথর রপ্তানিতে অচল অবস্থা দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন রপ্তানিকারকেরা। বর্তমানে 3-4 হাজার গাড়ি লোডিং অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছে। এতে আরও বেশি করে সমস্যায় পড়েছেন গাড়ির মালিকরা। তারা ইতিমধ্যে ডেপুটি হাই কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের ইম্পোর্টারদের সাথে কথা বলছেন। আশা করছেন এই মাসের মধ্যে সমস্যার সমাধান হবে। আজকে আমাদের এই যে পাথর এক্সপোর্ট বন্ধ আছে, সেই সম্বন্ধে আমরা মিটিংয়ে বসেছি, আলোচনা করছি। আগামী বুধবার সকাল 11টায় আমরা জেনারেল মিটিং ডাকলাম, যেটা আমরা বাংলাদেশে বারবার চিঠি করছি, কিন্তু ওরা আমাদের সাথে মিটিং আসছে না। তো এই ব্যাপারটা ওরা বলছে যে পানামার সঙ্গে পানামার রেট বাড়ার জন্য ওরা মাল নিচ্ছে না, কিন্তু আমাকে লিখিতভাবে কিছু দিচ্ছে না। আমরা বারবার চেষ্টা করছি, আমরা ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ কলকাতায় দেখা করেছি, তাকে চিঠি লিখেছি, অনুরোধ করেছি যে আপনি অতি সত্বর এই ব্যাপারে আলোচনা করুন। এই বিষয়ে মহাদীপুর সীমান্ত ট্রাক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জীব ঘোষ জানান, এরা তো পড়েছে একটা ব্যবসা রুলিং থাকলে একটা লেনদেন খুব ভালো হয়, কিন্তু যেহেতু মানে টোটালটাই বন্ধ, সেখানে সবারই কষ্ট হচ্ছে। এর জন্য ইফেক্ট বেশি হচ্ছে আমরা গাড়ির মালিকরা, কারণ হচ্ছে একটা গাড়িতে প্রতিদিন আমাদের ড্রাইভার খালাসির খোরাকি দিতে হয়, বেতন দিতে হয়, একটা পার্কিং দিতে হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা। 71 দিন হয়তো 22-23 দিনে গাড়িটা এক্সপোর্ট হয়েছিল, এখন সেটা 1.5 মাস পেরিয়ে গেল, আরও একটা হয়তো 15 দিন বা 20 দিন লাগবে। অতএব গাড়ির মালিকরা প্রত্যেককে এই মুহূর্তে পার ডে এক একটা গাড়িতে 1,500 টাকা করে লস করতে চলেছে। অতএব যে পরিস্থিতি হয়েছে, ট্রাক মালিকরাকে 20K মরতে হবে। মহাদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গায় চিঠি করা হয়েছে এবং আমাদের কাস্টমসও চিঠি করা হয়েছে। আমরা কলকাতা কমিশনার হাই কমিশনারকেও চিঠি করা হয়েছে, উত্তর পাইনি এখন অবধি, এবং বাংলাদেশ ইম্পোর্টার যে হাউস যে রয়েছে তাদেরকে অনেকবার চিঠি করা হলো, কোনো উত্তর আসছে না, চিঠির উত্তর দিচ্ছে না, প্লাস আমরা বসার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করতেও পাচ্ছি না। এবং আমরা বাংলাদেশ হয়তো গেছিলাম, গিয়েও কথা বলে এসেছি, তবু তারা এক জায়গায় বসতে চাইছে না। দেখেন, এক্সপোর্ট ইম্পোর্টের মিডিল ম্যানের ভূমিকা পালন করে সিএনএফ এজেন্ট। সেই হিসাবে আমরা গত 17 তারিখ থেকে টোটালি একটা কমোডিটি পাথর, যেটা আমাদের বর্ডারের এখন প্রধান রপ্তানি পণ্য, আদার্স কমোডিটি ভুসি, ভুট্টা, গম, পেঁয়াজ, এগুলো তোর ব্যবসা দীর্ঘ কয়েক মাস কি গত 7-8 মাস থেকেই কোনো ব্যবসা নেই, শুধুমাত্র পাথর রানিং ছিল। সেক্ষেত্রে পাথরটা গত 17 তারিখ থেকে বন্ধ রেখেছে আমদানিকারক সংস্থা। পানামার কোনো একটা সরকারি ফিস তারা বাড়িয়ে দিয়েছে এই অজুহাতে, মৌখিক এটা বক্তব্য, কিন্তু তাদের কাছে বারবার জানতে চাওয়া হয়েছে। আমরাও সিএনএফ এজেন্ট হিসাবে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা পরিষ্কারভাবে বলছে না, মানে এলোমেলোভাবে একটা অজুহাত তারা খাড়া করছে যে পানামা বেশি চার্জ দিচ্ছে, এই জন্য আমরা আমদানি বন্ধ রেখেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজই আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.